Assalamualaikum. আজকের ভিডিও এম দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ। ইতিমধ্যে আমি মালয়েশিয়ান ভাষায় এ বি সি ডি ই এফ জি এস আই জে কে এল দিয়ে ভিডিও তৈরি করে ফেলেছি। আজকের ভিডিও হচ্ছে এম দিয়ে মালয়েশিয়ান ভাষার শব্দ এবং অর্থ। তো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার জন্য। তো আর দেরি করছি না, চলুন শুরু করি মূল ভিডিও। তা আমি সর্বপ্রথম আপনাদের সাথে ছোট ছোট শব্দগুলোর সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, তারপরে আমরা শিখব কিভাবে আমরা এই ছোট ছোট শব্দ দিয়ে বাক্য বানিয়ে কথা বলবো। তো আমরা এখানে প্রথমত যে চারটি শব্দ দেখাচ্ছি আপনাদেরকে, তা প্রথম হচ্ছে মালাম, তারপর হচ্ছে মাবুক, তারপর হচ্ছে মাসি, তারপর হচ্ছে মান্ডি। তো প্রথমত মালাম এর বাংলা অর্থ হচ্ছে রাত্রি অথবা রাত। তারপর হচ্ছে মাবুক, এই মাবুক শব্দের বাংলা অর্থ হচ্ছে মাতাল, যারা মদ্যপান করে মাতাল হয়ে থাকে তাদেরকে বলা হয় মাবুক, অরাং মাবুক। এবং মাবুক শব্দের অর্থ হচ্ছে মাতাল। এখানে যদি আপনি অরাং মাবুক বলেন তাহলে হবে মাতাল ব্যক্তি, যাই হোক। তারপর হচ্ছে মাসি, এই মাসি শব্দের অর্থ হচ্ছে এখনো, এবং এই মাসি শব্দটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা যায়, যা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এবং চতুর্থ যে অর্থটা মান্ডি, এই মান্ডি শব্দের বাংলা অর্থ হচ্ছে গোসল, ঠিক আছে, গোসল অথবা গোসল করাকে বলা হয় মান্ডি। আমরা যখন গোসল করি একে বলা হয় মান্ডি। আপনি যদি বলতে চান যে সায়ামাও মান্ডি, তাহলে সেটা হবে আমি গোসল করতে চাই। আমি একটু সাধারণভাবে আমি একটু এখান থেকে বুঝিয়ে দিতে চাচ্ছি আপনাদেরকে, যেরকম মালাম, মালাম শব্দের অর্থ হচ্ছে রাত্রি অথবা রাত্র। যদি আপনি বলতে চান সালামাত মালাম, তাহলে এর অর্থ হবে শুভরাত্রি। অরাং মাবুক, এটা হবে মাতাল, মাসি এখনো, মান্ডি গোসল করা। তো আমি এখন আপনাদেরকে মালাম শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেটা দেখাবো, মনোযোগ সহকারে দেখবেন তাহলে শিখতে পারবেন। যেরকম মালাম সমালাম সায়া বারমিম্পি, ঠিক আছে, এই মালাম দিয়ে আমি এই বাক্যটা তৈরি করেছি। মালাম সমালাম সায়া বারমিম্পি, এর অর্থ হচ্ছে গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। আপনি যদি কাউকে বলতে চান মালয়েশিয়ান ভাষায় যে আমি, অথবা গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি, এটা আপনার মধ্যে এই কথাটা যখন থাকবে, আপনি যখন কাউকে মালয়েশিয়ান ভাষায় বোঝাতে যাবেন যে আপনি গত রাতে একটি স্বপ্ন দেখেছেন, তাহলে এটা মালয়েশিয়ান ভাষায় এভাবে বলবেন যে মালাম সমালাম সায়া বারমিম্পি, মালাম সমালাম সায়া বারমিম্পি। মালাম সমালাম হচ্ছে গত রাতে, সায়া বারমিম্পি হচ্ছে একটি স্বপ্ন দেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আপনি যদি আরেকটু অন্যভাবে বলতে চান এই মালাম দিয়ে শব্দ বানিয়ে, যে গত রাতে আমি ঘুমাতে পারিনি কারণ বিছানায় অনেক ছাড় পোকা ছিল, এটা স্বাভাবিক, আমাদের ব্যাচেলরদের রুমে ছাড় পোকা হবে বা বেডে সিটে ছাড় পোকা হবে, এটা স্বাভাবিক হতেই পারে, কারণ বিদেশের বাড়িতে এটা কমন ব্যাপার, সব দেশেই হয়। সো আপনি যদি বলতে চান যে গত রাতে আমি ঘুমাতে পারিনি কারণ বিছানায় অনেক ছাড় পোকা ছিল, ঠিক আছে, এই শব্দটা মালাম দিয়ে বানিয়েছি, মালাম শব্দটি ব্যবহার করে। সো আপনি এভাবে বলবেন মালাম সমালাম সায়া তিডাক বিসা তিডুর সবাব পেপেজাক বাইনাক ডি তিলাম। মালাম সমালাম গত রাতে সায়া আমি তিডাক বিসা ঘুমাতে পারিনি, তিডাক বিসা তিডুর ঘুমাতে পারিনি সবাব, সবাব শব্দের অর্থ হচ্ছে কারণ, পেপিজাত বাঞ্জাক দি তিলাম, পেপিজাত হচ্ছে ছাড় পোকা, ছাড় পোকাকে বলা হয় পেপিজাত, মনে রাখবেন।
ঠিক আছে, ছার পোকাকে বলা হয় ব্যভিচার। তো এখন মাবুক শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেটা আমি দেখাবো। মাবুক শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করে কারোর সাথে কথা বলবেন অথবা কাউকে বুঝাবেন, যেরকম এক্সাম্পল দিয়া অরাং মাবুক। আপনি যদি বলতে চান যে সে মাতাল অথবা সে মদ্যপান করেছে, আপনাদের মধ্যে ধরেন আপনারা চার পাঁচজন একসাথে আছেন, বুঝতে পারছেন যে কেউ আপনাদের সাথে আছে যে সে মদ্যপান করেছে, সে মাতাল, তাহলে আপনি তৃতীয় ব্যক্তিকে বা অন্য ব্যক্তিকে যদি আপনি বুঝাতে চান যে সে মদ্যপান করেছে, সে মাতাল, তাহলে বলবেন দিয়া অরাং মাবুক, সে মাতাল। অথবা এভাবেও বলতে পারেন দিয়া, দিয়া অর্থ হচ্ছে সে, দিয়া অর্থ মনে রাখবেন এখানে যে আপনি শুধু মাবুক শব্দটাই শিখবেন তা কিন্তু না, এখানে কিন্তু তিনটা শব্দ, যেরকম এই মাবুক শব্দটা বোঝাতে গিয়ে আপনাদেরকে আমি এখানে আরও দুটি শব্দ ডানে নিয়েছি, এই শব্দগুলো আপনারা শিখবেন, কারণ পুরাতনটা হয়তো চলতে ফিরতে পারবে যারা ভাষা শিখেছে, নতুনটা হয়তো সমস্যা, নতুনদের জন্য বলছি ভাষাগুলো শিখবেন। তারপর হচ্ছে মাসি শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন। এই মাসি শব্দটা আমরা শুনতে পারি অনেক শব্দের সাথেই মিলিয়ে মাসি শব্দটা ব্যবহার করা হয়, এই মাসি শব্দটার অর্থ কী এবং কীভাবে ব্যবহার করবেন। ধরেন আপনি বলতেছেন আমি এখনও দূরে আছি, আপনাকে কেউ ফোন করেছে যে আমার জন্য এই জিনিসটা নিয়ে এসো বা আমার জন্য ওই জিনিসটা নিয়ে এসো, তো আপনি যদি তাকে বলতে চান যে আমি এখনও দূরে আছি, ঠিক আছে, অথবা আপনাকে যদি জিজ্ঞাসা করে যে সে তোমার আসতে কতক্ষণ লাগবে, আপনি যদি বলেন যে আমি এখনও দূরে আছি, এই যে এখনও যে শব্দটা, এই এখনও শব্দটার মানে হচ্ছে মাসি। কিভাবে হলো? সায়া মাসি যাও, সায়া মাসি যাও, আমি শব্দের অর্থ হচ্ছে সায়া, মাসি শব্দের অর্থ হচ্ছে এখনও, যাও শব্দের অর্থ হচ্ছে দূরে, ঠিক আছে। যেহেতু আপনারা এই তিনটা শব্দ একসাথে মিলিয়ে বলবেন যে আসি যে শব্দটা এটা অটোমেটিক এটার সাথে সেটিং হয়ে যাবে, সায়া মাসি যাও, আমি এখনও দূরে আছি, আমি এখনও দূরে আছি, সায়া শব্দের অর্থ হচ্ছে আমি, মাসি শব্দের অর্থ হচ্ছে এখনও, যাও শব্দের অর্থ হচ্ছে দূরে আছি। তারপর আপনি এই মাসি শব্দ দিয়ে যদি আরও একটি শব্দ বানাতে চান, তাহলে আপনি যদি বলতে চান যে সে এখনও কাজে আছে, ঠিক আছে, সে এখনও কাজে আছে, আপনাকে কেউ বলেছে যে আপনি যার সাথে কাজ করতেছেন অথবা অন্য একজনের কথা বলছে যে সে এখন কোথায়, যার কথা বলছে, আপনি যদি বলতে চান যে সে এখনও কাজে আছে, তাহলে এই শব্দটা মালয়েশিয়ান ভাষায় কীভাবে বলবেন, যে সে এখনও কাজে আছে। এই কথাটি যদি আপনি বলতে চান যে সে এখনও কাজে আছে, তাহলে বলবেন দিয়া মাসি কর্জা, দিয়া মাসি কর্জা, সে এখনও কাজে আছে। এই মাসি শব্দটার অর্থই হচ্ছে এখনও, মনে রাখবেন, শব্দগুলো শিখলে উপকারে আসবে। ধরেন মান্ডি, এই মান্ডি শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। ধরেন আপনি বলতে চান যে আমি গোসল করতে চাই, আপনি যদি এই কথাটি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে আমি গোসল করতে চাই, তাহলে এর অর্থ এক্সাম্পল সোজা হবে, এটা একদম সোজা, সায়া মাহো মান্ডি, সায়া মাহো মান্ডি। এই মাহো যে শব্দটা, এই মাহো শব্দটা যখন আপনারা বলবেন উচ্চারণ করবেন তখন মাও হবে, মাও, সায়া মাহো মান্ডি, কিন্তু লিখতে গেলে মাহো লিখতে হবে, মা মাও লিখতে গেলে লিখতে হবে মাহু, উচ্চারণ করার সময় হবে মাও, সায়া মাহো মান্ডি, আমি গোসল করতে চাই। তারপর আপনি যদি বলতে চান যে আমি গোসল করিনি, ঠিক আছে, এই মান্ডি শব্দ দিয়ে, মান্ডি শব্দের অর্থ হচ্ছে গোসল করা বা গোসল, তো আপনি যদি বলতে চান যে আমি গোসল করিনি, মানে আপনি গোসল করেন নাই, তাহলে কীভাবে বলবেন, সায়া বলুম মান্ডি, সায়া বলুম মান্ডি, আমি গোসল করি নাই। তো এখানে যদি আপনি এখনও বলতে চান যে আমি এখনও গোসল করি নাই, তাহলে ওই যে মাসি শব্দটা ব্যবহার করতে পারেন, সায়া মাসি বুলুম মান্ডি, আমি এখনও গোসল করি
নাই, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এখানে আরও চারটি শব্দ, মিম্পি, মিম্পি শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন, মিম্পি, মিম্পি শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। আমি এই মিম্পি শব্দ দিয়ে কীভাবে বাক্য গঠন করে সেটা দেখাবো, আগে আমরা শব্দগুলোর সাথে পরিচয় হই। তারপর হচ্ছে মাঙ্গা, এই মাঙ্গা শব্দের অর্থ হচ্ছে আম, আমকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মাঙ্গা, মাঙ্গা হচ্ছে আম। তারপর হচ্ছে মাতি, মাতি শব্দের অর্থ হচ্ছে মৃত অথবা বিচ্ছিন্ন। আমরা অনেক সময় মালয়েশিয়াতে বলি যে মাতি কাছি মাতি ইয়া কাছি মাতি ইয়া, আসলে যে মাতি শব্দটার যে অর্থ যে মৃত এটা খুব কম ব্যবহার হয়, মাতি শব্দের অর্থ বিচ্ছিন্ন এটাই ব্যবহার হয় সবচাইতে বেশি। তারপর হচ্ছে ইন্তেকাল, ইন্তেকাল আমরা যেরকম বলি মালয়েশিয়াতে মানিঙ্গাল, কারো বাবা মা বা আত্মীয় স্বজন মারা গেলে মালয়েশিয়াতে বলে, যেরকম যদি বলেন যে আমার বন্ধু মারা গেছে তাহলে এটাকে মালয় ভাষায় বলা হয় কাওয়ান সায়া মিনিঙ্গাল ডুনিয়া, কাওয়ান সায়া মিনিঙ্গাল অথবা মিনিঙ্গাল ডুনিয়া, এর অর্থ হচ্ছে আমার বন্ধু ইন্তেকাল করেছে অথবা আমার বন্ধু দুনিয়া ত্যাগ করেছে, এটাই বোঝায় আর কি। যে যাই হোক, আমরা এখন মিম্পি শব্দ দিয়ে কীভাবে বাক্য গঠন করে সেটা দেখাচ্ছি। তো প্রথম হচ্ছে আমরা যে এর আগে বলেছিলাম যে মালাম সে মালাম সায়া বার মিম্পি, মালাম সে মালাম সায়া বার মিম্পি, এর অর্থ হচ্ছে গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। এই মালাম মিম্পি শব্দ দিয়ে এভাবে আপনার বাক্য গঠন করতে পারবেন, বার মিম্পি হচ্ছে স্বপ্ন দেখেছি, হ্যাঁ বার মিম্পি স্বপ্ন দেখেছি। আর যদি শুধু মিম্পি বলেন শুধু মিম্পির অর্থ হচ্ছে স্বপ্ন। তারপর হচ্ছে মাতি, মাতি শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করে সেটা আমরা এখন শিখব। তো আশা করি পুরোটা ভিডিও আমার সাথে থাকবেন, যারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন। যেরকম আপনি যদি বলতে চান দয়া করে লাইটটা নিভিয়ে দাও, এই যে একটু আগে আমরা যে মাতি শব্দ নিয়ে কথা বলেছিলাম এই মাতি শব্দটা এখানে এসেছে, দয়া করে লাইটটা নিভিয়ে দাও। আপনি যদি কাউকে বলেন আপনার রুমে অথবা আপনার আশেপাশে কাউকে যে রুমে লাইট জ্বলতেছে, আপনি যদি বলেন দয়া করে লাইটটা নিভিয়ে দাও, আপনি তো আর এভাবে বলতে পারেন না লাইটটা নিভিয়ে দাও, এভাবে তো আর বলতে পারেন না, অবশ্যই তাকে বদ্ধতার সহিত বলতে হবে। এখানে বদ্ধতার সহিত বলতে হলেই তাকে মানে প্লিজ যে শব্দটা আমরা ইংলিশে যে শব্দটা ব্যবহার করি যে প্লিজ, এই প্লিজকেই ইংলিশে প্লিজ বলা হয়, বাংলাতে দয়া করে বলা হয় এবং মালয়েশিয়ান ভাষাতে তলং বলা হয়, তলং। সো আপনি যদি বলতে চান যে দয়া করে লাইটটা নিভিয়ে দাও তাহলে বলতে হবে তলং কাসি মাতি কান লাম্পু, তলং কাসি মাতি কান লাম্পু, দয়া করে লাইটটা নিভিয়ে দাও। মেনিঙ্গাল, মেনিঙ্গাল শব্দ দিয়ে কিভাবে বাক্য গঠন করবেন, এই মেনিঙ্গাল শব্দ দিয়ে, মিনিঙ্গাল শব্দটি অনেকেই আমরা বুঝি না, সো মিনিঙ্গাল শব্দের অর্থ কি আমরা শোনেন, আমরা এখানে দেখাচ্ছি, আমার বন্ধু গতকাল ইন্তেকাল করেছেন। আপনি যদি এই কথাটা বলতে চান, আল্লাহ না করুক আপনার বন্ধু আমার বন্ধু ইন্তেকাল না করুক, মানে এক্সাম্পল বন্ধু হতে পারে, বন্ধুর বাবা হতে পারে বা আমাদের বাবা মা হতে পারে, যদি এরকম হয় তাহলে আপনি যদি কাউকে বলতে চান আপনার বস বা আপনার মালয়েশিয়ান কোনো বন্ধু বান্ধবদেরকে যে গতকালে আমার বন্ধু অথবা আমার আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, তাহলে এইভাবে বলবেন মালাম সেমালাম সেমালাম, সেমালামের অর্থ হচ্ছে গতকাল, সেমালাম কাওয়ান সায়া মিনিঙ্গাল ডুনিয়া, গতকাল আমার বন্ধু ইন্তেকাল করেছেন। এই বন্ধুর জায়গায় যে কাওয়ান বলা হয়েছে, কাওয়ানের জায়গায় আপনি যদি বাবা হয় বা চাচা হয়, বাবা হলে বলবেন আয়া, চাচা হলে বলবেন পাচি, চাচি হলে বলবেন মাচি, মিনিঙ্গাল ডুনিয়া, ঠিক আছে, সেমালাম কাওয়ান সায়া মিনিঙ্গাল ডুনিয়া, মিনিঙ্গাল হচ্ছে ইন্তেকাল করা, ঠিক আছে। সাধারণত মালয়েশিয়ানরা এইভাবে বলে মিনিঙ্গাল, ঠিক আছে, মিনিঙ্গাল, মিনিঙ্গাল ডুনিয়া, এটা পুরোটা বলে এইভাবে যে মিনিঙ্গাল ডুনিয়া। আমরা যেরকম বাংলাতে বলি অনেক মানে অনেক আগের লোকেরা এভাবে বলতো যে সে দুনিয়া ত্যাগ করেছে, হ্যাঁ দুনিয়া ত্যাগ করেছে, আমরা তো এখন আর এটা বলি না। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।